অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইএসএফের একমাত্র জেলা পরিষদ সদস্য রাইনুল হক জেলা পরিষদ সদস্য হিসেবে আজই শপথ নিলেন জেলা পরিষদ ভবনে। পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই লাগাতার বিভিন্নভাবে খবরের শিরোনামে ছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর। নমিনেশন ফাইল জমা দেওয়া ও ভোট গণনাকে কেন্দ্র করে সাতজনের মৃত্যু হয় ভাঙরে, আহত হয় বারুইপুর জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি সহ তার দেহরক্ষীও। এত অশান্তি গণ্ডগোলের মধ্যেও দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর দু নম্বর ব্লকের 82 নম্বর জেলা পরিষদে প্রথমবার আইএসএফের হয়ে ভোটের ময়দানে নামেন জয়পুরের যুবক রাইনুর হক। প্রাক্তন জেলা পরিষদ সদস্য মৃত নান্নু হোসেনের পুত্র জাবেদ মিয়াদাদকে হারিয়ে জয়ী হয় রাইনুর হক। 13 আগস্ট জেলা পরিষদ ভবনে শপথ গ্রহণ করেন অন্যান্য সদস্যরা, তবে সেদিন উপস্থিত ছিলেন না আইএসএফের একমাত্র জেলা পরিষদ সদস্য রাইনুর হক। কোর্টের রায়ের অপেক্ষায় ছিলেন আইএসএফের জয়ী সদস্যরা ও নওশাদ সিদ্দিকের নির্দেশ মতো সদস্যরা বোর্ড গঠনে উপস্থিত ছিলেন না। অবশেষে কোর্টের নির্দেশ আসে পরপর তিনটি মিটিং উপস্থিত না থাকলে সদস্যপদ খারিজ হয়ে যেতে পারে, তাই তড়িঘড়ি জেলা পরিষদ ভবনে গিয়ে শপথ নিলেন জেলার একমাত্র আইএসএফের জেলা পরিষদ সদস্য রাইনুর হক। শপথ নেওয়ার পর এডিএম অফিসারকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য রাইনুর। ব্যুরো রিপোর্ট, 7TV বাংলা। কয়েকদিন আগে নির্বাচন মিটে গিয়েছে, নির্বাচনের পরে যেভাবে ভাঙড়ের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার কেন্দ্র থেকে সাধারণ মানুষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, আজকে তারই জেলা পরিষদ আমি শপথ নিয়েছি, খুবই ভালো লাগছে। ভোটারদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বিভ্রান্তির মাঝখানে ভাঙড়ে যেভাবে সন্ত্রাস করার চক্রান্ত করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের নিজেদের মূল্যবান ভোট আমাদেরকে দিয়ে, বিশেষ করে আমাকে জেতানোর জন্যে যে সমস্ত মানুষ আমাদেরকে ভোট দিয়েছে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমি যে জেলা পরিষদ সদস্য হয়েছি তাদের সঙ্গে প্রতিনিয়ত আমার যোগাযোগ থাকবে এবং তাদের ডাকতে হাঁকতে এক কথায় সরকারি সমস্ত রকম পরিষেবা আমার দ্বারা যে সমস্ত পরিষেবা তারা পেয়ে থাকে আমি যথারীতি তাদের সাথেই থাকবো এবং তাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং দিয়ে থাকবো। এটা একটা রাজনৈতিক চক্রান্ত, কারণ জানেন যেভাবে নির্বাচনকে সামনে রেখে আইএসএফ দলকে যেভাবে মেটানোর চেষ্টা করেছিল এবং আইএসএফের ক্যান্ডিডেট সহ কর্মীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তার মধ্যে আমিও পড়ি, আমাকেও বিভিন্ন রকম চাপ সৃষ্টি এসেছিলো, সব কিছুই পারিয়ে ভোট হয়েছে, ঘটনা হয়েছে, তারপরে আজকে আমি শপথ নিয়েছি। সব কিছুর পিছনে আমার দল এবং ভাঙড়বাসী আমার সঙ্গে আছে, আগামী দিনই আরও মানুষের সাথে নিয়ে বড় জায়গায় পৌঁছবো আশা রাখবো। উন্নয়ন তো করবই, যেটুকু উন্নয়ন সরকারি পরিষেবা মানুষের জন্য এলাকার জন্য যে সমস্ত কাজকর্ম আসবে সবটাই করব, মানুষের পাশে থাকবো, মানুষের সঙ্গে থাকবো। আমার নাম রাইনুর হক, দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় 2 জেলা পরিষদ 82 নম্বর আসনের জেলা পরিষদ সদস্য।